সিংহের সম্মুখীন হওয়ার ক্ষমতা শুধুমাত্র একজনেরই আছে। কার কথা বলছ রাজকুমারে? যার সামনে ভয় ধুলোর মতো উড়ে যায়। আর সে আর কেউ নয়, তোমাদের রাজকুমারী মোহিনী। মোহিনী কি বলছি রাজকুমারী? মোহিনী মোহিনী, তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? এমন করছো সবার কি প্রয়োজন? মোহিনী মোহিনী মা এমন ভুল করে না, এই সিংহ যে মারাত্মক। রাজমাতা, ওই সামান্য সিংহের কাছে আমি হেরে যাব বলে তোমার মনে হয়? কখনোই না। মোহিনী মোহিনী আমার কথা শোনো, এমন বোকার মতো কাজ করো না, এসবের কোনো প্রয়োজন নেই। আমায় যেতে দাও রাজমাতা। মোহিনী মোহিনী আমার কথা শোনো, মোহিনী রাজকুমারী, আপনি বুঝতে পারছেন না, এ যে ভীষণ হিংস্র, এ কোনো বাধাই মানে না। আমার চেয়ে হিংস্র আর কেউ থাকতে পারে না, ছেড়ে দে বলছি। এই শিকড়ের কথা অনেক শুনেছি, এই শিকড়ে নাকি মানুষের নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায়। দেখা যাক এই শিকড় এবার কত কাজে লাগে। চোখ জ্বলছে। আমাকে ক্ষমা করে দেবেন, আপনাদের সাথে আমি এটা করতে চাই না, কিন্তু যদি এটা না করি তাহলে তো আমি এখান থেকে বেরোতেও পারবো না। আমার সন্দেহ তার মানে নিতান্ত অমূলক নয়, এই মেয়ের নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি আছে।
সেটা এবার আমায় জানতে হবে। রাজমাতা, ওকে থামান, থামান, ওকে থামান, ওকে কোনো ক্ষতি হয়ে গেলে মারাত্মক হয়ে যাবে, ওকে থামান রাজমাতা। এই তো সেই যুবক যাকে আমি এতদিন ধরে খুঁজেছি।